মমতা ব্যানার্জি আর তার ভাইপো যারা গুন্ডা, রাজ্যের যে পঞ্চায়েত আইন সেই আইনের 42 এবং 43 নম্বর যে অনুচ্ছেদ আছে তাতে রাজ্য সরকার পঞ্চায়েতের ডেট পারিশ করে, সেক্ষেত্রে কোর্ট কনসিডার করার বিষয়টা স্টেট ইলেকশন কমিশনের উপর ছেড়ে দিয়েছে যে নমিনেশন ফাইলের ডেট, কারণ স্টেট ইলেকশন কমিশনের যিনি লয়ার ছিলেন, গতকাল আমি কোর্টে ছিলাম, নিজেদের যোগ্যতায় নয় অর্থের বিনিময়ে এই জায়গায় রাজ্য সরকার স্টেট ইলেকশন কমিশন বলেছিল তাহলে তারা পোলিং পার্টি করতে পারবে না, কারণ এখানে স্থায়ী কর্মচারী শিক্ষক শিক্ষাকর্মী নেই, তাই ফোর্থ পোলিং অফিসার হিসেবে কন্ট্রাকচুয়াল লোকেদের ইউজ করা যাবে, রিজাইনিং থেকে শুরু করে ফার্স্ট পোলিং সেকেন্ড পোলিং থার্ড পোলিং এর যে ইম্পর্টেন্ট রোল আছে সেখানে কোর্ট ক্লিয়ার বলেছে এদের ইউজ করা যাবে না। ভোটার লিস্টে টিকমার্ক করা, হাতে কালি লাগানো আর সুইচ বা ব্যালট ইস্যু করা, এই যে 1, 2, 3 আর ফাইনালি প্রিজাইডিং অফিসার, এই চারটে ক্ষেত্রে করা যাবে না, শুধু ফোর্থ পোলিং দেওয়া যাবে। সিভিক ভলেন্টিয়ার্সকে আগের হাইকোর্টের অর্ডার এবং সার্কুলারকে ম্যান্ডেটরি করে পুরো নির্বাচনী প্রক্রিয়া থেকে দূরে রাখতে বলেছেন, এবং আমার যে দাবিটা ছিল যে গ্রাম পঞ্চায়েতে গণনার পরে বিরোধীদের পোলিং এজেন্টকে মেরে বের করে দেওয়া হয়, তাই তিন স্তরের গণনা একসঙ্গে করতে হবে, গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, এটাও কোর্ট অর্ডার দিয়েছেন। এবং আমি মনে করি যে রাজ্য আমাদের ডিভিশন বেঞ্চ তার কিছু লিমিটেশন ছিল, তিনি আইনকে সুপারসিড করতে পারেন না, তাই ডিভিশন বেঞ্চ আইনকে মানে স্টেট পঞ্চায়েত অ্যাক্টকে রেসপেক্ট দিয়ে বাকি যে যে স্পেসে গিয়ে ফ্রি অ্যান্ড ফেয়ার ভোট, সকলের অংশগ্রহণের ভোট, মৃত্যুহীন ভোট, লুটপাটের ছাপ্পা বন্ধ করার ভোট এবং রাজ্য পুলিশের উপরে কার্যত অনাস্থা প্রকাশ করার যা রায় দিয়েছেন আমি এটাকে স্বাগত জানাই। আমার প্রথম কাজ হবে অতি সত্বর সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট করে দেওয়া, কারণ তিনি সরাসরি বলেছিলেন যে আমরা উইথড্র ডেটটা কমিয়ে একদিন নমিনেশন ফাইলের স্কোপ দিতে পারি, এই কথাটা মাথায় রেখে স্টেট ইলেকশন কমিশনের উপরে তারা ছেড়ে দিয়েছেন। সাথে সাথে আমরা অনেকগুলো বিষয়ে কোর্টের কাছ থেকে ইতিবাচক অর্ডার পেয়েছি, এক হচ্ছে স্পর্শকাতর জেলা এবং স্পর্শকাতর এরিয়াতে সেন্ট্রাল ফোর্স ডিপ্লয়মেন্ট ম্যান্ডেটরি করেছেন এবং কেন্দ্রীয় সরকারকে ফ্রি অফ কস্ট সেন্ট্রাল ফোর্স প্রোভাইড করতে বলেছেন, সিসিটিভি ফুটেজ, ভিডিওগ্রাফি সেটাকে কনসিডার করেছেন, ম্যান্ডেটরি করেছেন। নির্বাচনে ভোট নিতে যাওয়া সরকারি কর্মচারী, শিক্ষক শিক্ষাকর্মী কেন্দ্রীয় সুরক্ষা বলের দ্বারা সুরক্ষিত হবে, কোথাও কোথাও যদি কেন্দ্রীয় সুরক্ষা বলের অভাব থাকে বা সেই বুথে না থাকে, রাজ্য পুলিশকে নির্দিষ্ট করে দিয়েছেন তাদের নিরাপত্তার বিষয়টি, কোড বাইন্ডিংস এর মধ্যে এই বিষয়টা নির্বাচন কর্মীদের বিষয়টা এনেছেন। আমরা কন্ট্রাকচুয়াল লোকেদেরকে পোলিং পার্টিতে রাখতে না বলেছিলাম, সেক্ষেত্রে পশ্চিমবঙ্গ যেহেতু মমতা ব্যানার্জি 12 বছরে কোনো স্থায়ী নিয়োগ করেননি, পাবলিক সার্ভিস কমিশন, স্কুল সার্ভিস কমিশন, স্টাফ রিক্রুটমেন্ট বোর্ড সব ক্ষেত্রেই মমতা ব্যানার্জি জিরো, তিনি প্রায় লক্ষাধিক পার্টি ক্যাডার তাদেরকে কন্ট্রাকচুয়াল ঢুকিয়েছেন সরাসরি সরকারের অথবা থার্ড পার্টি এজেন্সির মাধ্যমে এবং ওয়েবেলের মাধ্যমে, তারা তৃণমূল কংগ্রেসের নেতাদের আত্মীয় আর তারা কোনো পরীক্ষা না দিয়েই কন্ট্রাকচুয়াল পেয়েছেন।